नमस्कार, स्वागत कैल कॉलिंग टीवीते आमी तनुका। ভবানীপুরে নির্বাচন ঘোষণার পরে বিজেপির মধ্যে বিভ্রান্তি ক্রমে স্পষ্ট হচ্ছে। তারা কি করবে, ভোটে যাবে না আইনি পথে নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে, সেটা নিয়ে দোলাচলতা রবিবার আরও বাড়ে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একবার বলেন তারা আইনি পরামর্শের কথা ভাবছেন, তারপরেই বলেন তারা ভবানীপুরে উপনির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন। রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের বক্তব্য, আইনকে ঢাল করে বিজেপি ময়দান ছেড়ে চলে যাবে না। এই পরিস্থিতিতে বাড়তি মাত্রা যোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, দল বললে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। তৃণমূল অবশ্য এদিনই আনুষ্ঠানিকভাবে ভবানীপুর, শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ভবানীপুরে তাদের প্রার্থী প্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে তাদের প্রার্থী আমিরুল ইসলাম এবং জাকির হোসেন। বিধানসভা ভোটেও তারাই ওই দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন, কিন্তু তখন অন্য দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে বিধানসভা ভোট হয়নি। বিজেপি অবশ্য এখনও ভবানীপুরের প্রার্থী ঠিক করতে পারেননি। দলীয় সূত্রের খবর, আগামীকাল মঙ্গলবার তারা এ নিয়ে বৈঠকে বসবেন। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, ভবানীপুর সহ তিন কেন্দ্রে বিজেপি সুবিধাজনক অবস্থায় নেই। এদিকে জেলা নির্বাচনী আধিকারিক এদিন তার কার্যালয়ে সর্বদল বৈঠক করেন। সেখানে সব দলকে বলে দেওয়া হয় উপনির্বাচনের মনোনয়ন থেকে ফল প্রকাশ পর্যন্ত পুরো পর্বে কোভিড বিধি কঠোরভাবে মানতে হবে। দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল নেতৃত্ব এদিন দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, কোভিড বিধি মানার ক্ষেত্রে কোনো শিথিলতা থাকলে ভোটের প্রচারে কমিশন বাধা দিতে পারে, সুতরাং কোভিড বিধি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এদিকে ভোট করার বিরোধিতা করতে গিয়ে দিলীপবাবু এদিনও ফের বলেছেন, লোকাল ট্রেন চলছে না, বাজারহাট বন্ধ, লকডাউন আছে, রাতে কারফিউও চলছে। কেন্দ্র নির্বাচন কমিশন কি করে মেনে নিচ্ছে যে ভোটের উপযোগী পরিবেশ আছে, পুরসভা নির্বাচন হচ্ছে না? আমরা সেটা নিয়ে প্রশ্ন তোলায় রাজ্য নির্বাচন কমিশন বলেছিল করোনা পরিস্থিতিতে নির্বাচনের অনুকূল পরিবেশ নেই। অথচ কেন্দ্র নির্বাচন কমিশন বলছে নির্বাচন হোক। এই প্রেক্ষিতে দিলীপবাবুর মন্তব্য, মনে হচ্ছে কেন্দ্র নির্বাচন কমিশনের দায়িত্ব হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে মুখ্যমন্ত্রী করে দেওয়া। বিজেপির রাজ্য সভাপতির আরও প্রশ্ন, বাকি চার কেন্দ্রে যে কমিশন উপনির্বাচন ঘোষণা করল না, সেখানকার জনগণের কি অপরাধ? তারা কেন নিজেদের প্রতিনিধি বাঁচার সুযোগ থেকে বঞ্চিত হবেন? উপনির্বাচন ঠেকাতে মামলা করার ব্যাপারে বিজেপি কি কারোর সঙ্গে ইতিমধ্যেই পরামর্শ করেছে? দিলীপবাবুর জবাব, এখনও সেসব কিছু হয়নি, আমার মনে হয় মামলা করার অবকাশ আছে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, তারা যেমন বলবেন তেমনই হবে। তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের অবশ্য কটাক্ষ, বিজেপি জনবিচ্ছিন্ন তাই এসব বলছে, এখানে এখন কোভিড পরিস্থিতি ভালো তাই যে কটা কেন্দ্রে ভোট হওয়ার কথা সব কটাতেই আমরা ভোট চাইছি। নির্বাচন কমিশন সব দলের কথা শুনে তারপরে এই সময় ভবানীপুর উপনির্বাচন ঘোষণা করেছে, এতে বিজেপি নেতাদের এত গায়ের জ্বালা কেন? কমিশন কাউকে দয়া করছে না। মুখ্যমন্ত্রীকে ৬ মাসের মধ্যে জিতে আসার সুযোগ দেওয়ার নিয়ম, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতেই ২১৩টি আসনে মানুষ তৃণমূলকে জিতিয়েছেন। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।